আজকে তুমি এখানে দাঁড়াবে, ওকে ঘুরে দিয়ে এখন নাও। আজকে এই ভিডিওটা যে সমস্ত বন্ধুদের এই ফিল্টার সম্বন্ধে আইডিয়া নেই সে সমস্ত বন্ধুদের জন্য, এই ফিল্টারটা আমাদের সাধারণত ইউজ হয় তেলকে ফিল্টার করার জন্য। অর্থাৎ ফিল্টার এখানে যে বিভিন্ন রকম তেলের মধ্যে মাটি বা বিভিন্ন কেমিক্যাল যে ইউজ করা হয় সেই কেমিক্যালগুলোকে অ্যারেস্ট করার জন্য এই সমস্ত ফিল্টারগুলো আমাদের ইউজ করা হয়। সেটাকে এ করে ফিল্টার দিয়ে এই টের মধ্যম দিয়ে সেটা আমাদের চলে যায়। আপাতত এই ফিল্টারটা এখন আমাদের বন্ধ আছে, পরে যখন চালু হবে তখন আপনাদের সেইভাবে দেখানো যাবে। এবার ক্যামেরাম্যানকে বলো পাট পাট করে ফিল্টারগুলো দেখিয়ে দেন। এটা আমাদের ফিল্টার ট্রে, এগুলো এক একটা হচ্ছে কর্ক, অর্থাৎ ফিল্টারের ভেতর থেকে এই এর ভেতর থেকে তেলটা বাইরে আসে এই ট্রের মধ্যে পড়ে, এবার ট্রে থেকে হয়ে ট্যাঙ্কে চলে যায়। আমাদের এইটা লাইন দিয়ে হয়ে ট্যাঙ্কিতে মধ্যে চলে যাচ্ছে। আর না বলো, আর এই ফিল্টারটাকে এই ফিল্টারটা অটোমেটিক ফিল্টার, হাইড্রোলিক ফিল্টার, আমাদের হাতে কিছু করতে হয় না, সব কিছু অটোমেটিকের দ্বারাই হয়। আমরা এখানে সমস্ত যে ভ্যালভ এই সমস্ত ফ্যাক্টরগুলো আছে আমাদের দেখাচ্ছি, এখান থেকে অনঅফ করে অনঅফ করলে আদার্স আমাদের কোনো কিছু করতে হয় না। এটা কম করলে সব করলে আমাদের এখানে ফিল্টারগুলো আটাতে খুলে যায়। যে সমস্ত কেমিক্যাল বা যে সমস্ত ওয়্যাক্সগুলো তার মধ্যে অ্যারেস্ট হয় সেগুলো আমাদের ট্রের মধ্যে হয়ে একটু আগে নিয়ে আসতে বলবো। যেগুলো অ্যারেস্ট হলো সেগুলো এই আমাদের ফিল্টারটা যখনই আমাদের ধীরে ধীরে এই ফিল্টারটা খুলে খুলে আমাদের এইখানে চলে আসবে, অর্থাৎ হাইড্রোলিকটা পাস হয়ে যাবে, তখন আমাদের নিচে থেকে যে এই যে ফিল্টারের মধ্যে যে সমস্ত ওয়্যাক্সগুলো অ্যারেস্ট হয়েছে নিচে দিয়ে তখন পাস হয়ে এদিকে দেখাও নিচে চলে যাবে, অর্থাৎ নিচে তখন নিচে চলে যাবে। এই হলো ফিল্টারটার মেন কাজ। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী সময় যে ভিডিও আর্ট আমরা বানাবো, আরও আপনাদের কাছে অনেক রকম ফিল্টার আছে সে সমস্ত ফিল্টারগুলো আপনাদের একের পর এক প্রেজেন্ট করবো।